ছোট ছোট পূজাদের সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য এবারে I
আমি যে সঙ্গীতটি পরিবেশন করছি, কথা পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং সুর দিয়েছেন আচার্যদেব।
আমরা
আচার্য দেবের আশীর্বাদে পুরোহিত এই মন্দিরের তিনি নাম বলছেন আপনারা বলছেন বললাম এখন ভালো আছে সুস্থ আছে দেখবেন শান্তিতে বাড়িতে থাকতে পারবেন বিখ্যাত ব্যবস্থা আছে জয়গুরু সঙ্গীত পরিবেশন করবেন Thank you.
বালুরঘাট থেকে জয়গুরু, আমি প্রথমে দয়ালেশ্রী চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে উপস্থিত যারা আমার মাতৃ সম্মেলনে মঞ্চে আছেন মায়েরা এবং আমার সামনে উপস্থিত, আমি তোমার কথা বলবো, তোমার কথা শুনবো, তোমাকে নিয়ে থাকবো, তাই আমাদের জীবনটা তার জন্য, আমার জন্য নয়, পৃথিবীতে এসেছি আমরা তার কাজ করতে, তাই আমরা এই জীবনে যতটুকু পারবো তার কাজ করে যাব। কারণ তিনি চেয়েছেন সংসারী সন্ন্যাসী, তিনি কিন্তু পাহাড়ে সন্ন্যাসী, পর্বতে সন্ন্যাসী, জঙ্গলে সন্ন্যাসী। পুরুষোত্তম লীলায়
আমি শেষ করছি। ঠাকুর আচ্ছাদেব দাদা, এই একটি মা এই ডিপি ওয়ার্কের কাজ করেন তো সদ্য 10 মাস হয়েছে সে স্বামী থেকে বাবা মার গৃহে চলে এসছেন। ওই আসার পর তার মা তার বোন বলছে, সিঁদুর শাখা পড়িস কেন তুই? তুই যখন স্বামীর ঘরে যাবি না তাহলে শাখা সিঁদুর তুলে ফেল। তখন 2 দিন 3 দিন বলে, তখন সেই মাটি সিঁদুর শাখা তুলে ফেললেন। করার পর এই যে ডিপি ওয়ার্কের কাজ চলছে, সেই কৈলাসবাসিনী মা আমার রাজনন্দিনী মহামায়া, আবার বৈকুণ্ঠের বিরাজিনী মা লক্ষ্মী অন্নপূর্ণা, এবার মর্তে এসেছেন গো। ধ্বনি দাও, শঙ্খ ধ্বনি দাও।
ঈশ্বরের জীবন্ত বেদী। কিন্তু আমরা মায়েরা কী করি, স্বামীদের নাম ধরে ডাকি, আমরা দাবি করি আর গর্বই করি, আমরা বলি আমরা আধুনিকা, অথচ আমাদের আধুনিকা মানেও জানা নেই, স্বাধীনতা মানেও জানা নেই, তাই আমরা বলি আমরা। Thank you.
হ্যালো হ্যালো, নির্দিষ্ট সূচি অনুযায়ী এখন মঞ্চে পরিবেশিত হবে সাধারণ সভা। তার আগে উদ্বোধনী সঙ্গীত এবং পরে সাধারণ সভা শুরু হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। এতক্ষণ ধরে মায়েরা মাতৃসংস পালন করে তারপর বাড়ি ফিরে আপনারা সবাই থাকবেন, অনুষ্ঠান উপভোগ করবেন। শ্রদ্ধেয় শুভেন্দু সরকার এসপিআর, আপনি একটু অনুগ্রহ করে মঞ্চে আসবেন। সঙ্গীত পরিবেশিত হবে মঞ্চ থেকে। সাথে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, অত্যন্ত তাড়াতাড়ি প্রম্পটলি এখনই মঞ্চে চলে আসতে হবে। বেশি সময় কিন্তু দেওয়া যাবে না, সাধারণ সভা শুরু হতে আর বেশি সময় হাতে। যে সমস্ত এসপিআর যাজক এবং অধৈর্য কর্মীরা রয়েছেন সবার আমি নাম ধরে ধরে ডাকছি না, অনুগ্রহ করে সবাই আপনারা মঞ্চে আসবেন। ভাই এবং সুমিতকে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং কুমারেশ মন্ত্র আলোকে সত্যায় একটি তন্ত্র।
সবাইকে। সে তো আবার ঠাকুরের ভোগ রাখতে বের করে স্বাভাবিকভাবে আমি তপনকে আগে দেখে নিচ্ছি। তপন ভট্টাচার্য গঙ্গারামপুর থেকে, তুমি 5-7 মিনিট প্রথম আলোচনা করো। আমার
রাত্রিবাস ভালো লাগে সেখানে